কিরে, আজকে আমাদের বাড়ি আসলি যে? তুই তো আমাদের বাড়িতে আসিস না রে। একটু ঘুরতে এলাম রে, তুই তো যাসই না আমাদের বাড়িতে ঘুরতে, তাই আমি এলাম। ও, ভালোই করেছিস, কতদিন থেকে তোর সাথে দেখা হয় না রে, কেমন আছিস বল? আছি, ভালোই আছি, তুই কেমন আছিস বল? আছি, ভালোই আছি। তারপর বল, প্রেম সেম কেমন চলছে? চলছে মোটামুটি। তারপর বল, তোর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হলো না, সিঙ্গেলই আছিস? না রে, আমার কপালে আর কই বয়ফ্রেন্ড, আমার মনে হয় সিঙ্গেলই জীবনটা চলে যাবে। তুই সিঙ্গেল আছিস, ভালোই আছিস, আমি যে কেন প্রেম করতে গেলাম এখন বুঝছি, প্রেম করার কি জ্বালা। তুই প্রেম টেম করিস না, সিঙ্গেলই থাক, সিঙ্গেল থাকলেই খুব ভালো থাকবি। হ্যাঁ হ্যাঁ, থাক, নকশামি মারতে হবে না, আমার নেই তো, এর জন্য আমাকে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কথা শোনাচ্ছিস, তাই না? আমি সব বুঝতে পারি। শোনা শোনা, তোদেরই দিন, কী আর করব, আমার তো শুনতেই হবে, আমারও একদিন আসবে রে, তখন আমিও শোনাবো, দেখিস। না রে, মিথ্যে কথা বলছি না, সত্যি কথাই বলছি, প্রেম করিস না, প্রেম করা খুব জ্বালা। কেন রে এভাবে বলছিস? তোকে না দেখি তুই খুব ভালোই আছিস, আবার এইসব কথা কেন বলছিস? ওটা দেখতেই ভালো লাগে রে, আমি করছি, আমি বুঝছি কেমন জ্বালা। আগে যদি জানতাম রে, কখনো প্রেম করতাম না, এখন ছাড়তেও পারছি না বল, কি আর করি। কেন রে, কি হয়েছে, এইভাবে বলছিস কেন? তোদেরকে না দুইজনকে একসাথে দেখতাম, বেশ ভালোই যাচ্ছিস, হেসে খেলে বেড়াতি, হঠাৎ করে কি হলো এইভাবে যে বলছিস? প্রথম প্রথম ভালোই থাকে রে, পরে পূরণ হয়ে গেলে খালি ঝগড়া আর ঝগড়া, আমরা তো এখন ভালো করে কথাই বলি না, এখন কথা বলতে নিলেই কোনো কারণ ছাড়া ঝগড়া হয়ে যায়। কেন রে, কি নিয়ে ঝগড়া হয়, কি হয়েছে রে, একটু খুলে বলতো শুনি। কেন রে, কি হয়েছে বলতো একটু শুনি। তোকে ফোন করলে, জিজ্ঞাসা করলে তো তুই বলিস ভালোই আছিস, তাহলে হঠাৎ করে এখন এইসব বলছিস, কি হয়েছে? কি আর বলবো বল, বলেই বা কি করবো, এর জন্যই কাউকে কিছু বলি না। কেন, কি হয়েছে, তোর বয়ফ্রেন্ড কি তোকে চিঠি করছে নাকি, অন্য কারোর সাথে অ্যাফেয়ার ট্যাফেয়ার? ওরকম কিছু না, ও আমাকে সত্যি খুব ভালোবাসে, কিন্তু খুব খারাপ ব্যবহার করে। এটা আবার কেমন কথা, ভালোবাসে তাহলে খারাপ ব্যবহার করবে কেন, এটার ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না। আর কিসের জন্য খারাপ ব্যবহার করে, কি কারণের জন্য, কোনো তো একটা কারণের জন্য করে না, সেটা কি? দেখিস না, আমি কোথাও ঘুরতে টুরতে যাই না, কোথাও ঘুরতে গেলেই রাগ দেখানি শুরু করে, এর জন্য কোথাও আমি ঘুরতেই যাই না। এসব অশান্তি কি ভালো লাগে বল, কোথাও ঘুরতে গেলেই অশান্তি শুরু হবে। বন্ধু বান্ধবের সাথে তো মিশতেই দেয় না, খালি সব সময় ওর সাথেই যেতে হবে, এরকম করলে ভালো লাগে বল? ও, তাহলে তো সমস্যাই রে, কেন এরকম করে রে, এখন তো একটু বুঝতে হয় না, তোদের এতদিন হয়ে গেছে রিলেশন, এখনই কি এরকম ছেলে মানুষই করলে চলে বল? আসলে আমিও জানি ও খুব পজিটিভ, তো এর জন্য এরকম করে। তা বলে কি সবসময় ভালো লাগে বল, কোনো সময় তো নিজেরও ইচ্ছে করে কারোর সাথে বেড়াতে যাওয়ার। তোরা যেমন বান্ধবীদের সাথে ঘুরতে টুরতে যাস, আমি তো যেতে পারি না বল, আমার তো যেতে খুব ইচ্ছে করে, যেতেই পারি না। আর কি করবি বল, সবাই তো সমান হয় না, তাই না, একটু অ্যাডজাস্ট করে নে, ভালো তো বাসে না যতই হোক। হ্যাঁ রে, অ্যাডজাস্ট তো করছি, তাও তো কোনো সময় খারাপ লাগে না। আর ছাড়, তোর তো অভ্যেস হয়ে গেছে না এভাবে থাকতে থাকতে, ওইসব আর মনে করিস না রে, কষ্ট পাস না, ওইভাবেই চলতে শিখে যা, কি আর করবি বল, যতই হোক তুইও ভালোবাসিস, ওকে ছাড়া থাকতে পারবি না। আর এসব কথা ছাড় তো, এখন এভাবে মন খারাপ করে থাকিস না।
পুজোর কি প্ল্যান বল, কোথায় কোথায় ঘুরতে যাবি? ড্রেস ট্রেস কেনা হয়ে গেছে? হ্যাঁ, ড্রেস তো কেনা হয়েছেই। আমার বয়ফ্রেন্ড আমাকে খুব সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে রে, আর ও একটা কুর্তা কিনেছে। অষ্টমীর দিন আমরা দুজনে ম্যাচিং করে পরবো। ও বাহ, খুব ভালো। তো সেই ব্যাপার তো তোদের, আবার আমাকে দুঃখের কাহিনী শোনাচ্ছিস। সব কিছু খুব সুন্দর চলছে, আবার নকশাই মারা হচ্ছে, তাই না? এমনিতে তো ভালোই চলে রে, যখন ও খারাপভাবে কথা বলে তখন তো খুব খারাপ লাগে রে। তুই পুজোর ড্রেস কিনিস নি? তুই কোথায় কোথায় ঘুরতে যাবি? হ্যাঁ কিনেছি তো, আমার তো তিনটা ড্রেস হয়ে গেছে, আরও দুইটা কিনবো ভাবছি। তুই কি শুধু শাড়ি কিনেছিস, আর কিছু কিনিসনি? কিনেছিস আর কিছু কিনিসনি? হ্যাঁ হ্যাঁ, দুটো ড্রেস কিনেছি, আরও দুটো কিনবো মনে হয়। ও, তুই এত ড্রেস দিয়ে কি করবি? তোকে তো বয়ফ্রেন্ড কোথাও ঘুরতেই যেতে দেয় না, শুধু তোর বয়ফ্রেন্ডের সাথেই যাবি। তাও তো বাড়ির থেকে কি আর যেতে দেবে তোকে প্রতিদিন ঘুরতে? চল না এবার আমাদের সাথে ঘুরবি, খুব মজা হয় রে। একটু বলে দেখ না তোর বয়ফ্রেন্ডকে যদি যেতে দেয়। না রে, বলে লাভ রে, ফালতু ফালতু অশান্তি হবে, অশান্তি আর আমি চাই না। যদি জেদ করে যায়ও, বারবার ফোন করবে, ঘোরাটা নষ্ট করবে, সবারই মন খারাপ হয়ে যাবে রে। তোরা ঘোর, মজা কর, ফালতু ফালতু আমার জন্য তোদের ঘোরাটা নষ্ট হোক এটা আমি চাই না। ও ঠিক আছে, তাহলে আর জোর করবো না। ফালতু ফালতু অশান্তি হোক সেটা তো আমরাও চাই না, না তোরা ভালো থাক সেটাই তো চাই। তা কয়েকদিন ঘুরতে বেরোবি? দুদিন দিনের বেলা বেরোবো, একদিন রাত্রে বেলা বেরোবো। প্রতিদিন তো আর রাত্রে বেলা বেরোতে দিবে না। আর শোন না, তোর একটা আমার হেল্প করতে হবে, করবি? কি হেল্প রে, বল শুনি একটু আগে। যেদিন রাত্রেবেলা বেরোবো সেদিন একটু আমাদের বাড়িতে এসে আমাকে বের করে দিতে পারবি? মাকে বলবো তোর সাথে বেরোবো, তাহলে আর মা কোনো অশান্তি করবে না। সে না হয় বলিস, কিন্তু তুই তো বিকালবেলা বেরোবি রে, অত বিকালবেলা তো আমার আবার হয় না। কারণ আসতে গেলে তো সেজেগুজেই আসতে হবে না, নাহলে তো তোর মা আবার বলবে কি ব্যাপার ও সেজেগুজে আসেনি কেন, সন্দেহ করবে তো, তাই না? একটু আসিস না রে, একটু নর্মালভাবে সেজে আসিস, তারপর বাড়িতে গিয়ে ভালো করে সেজে পরে ঘুরতে বেরোস। ঠিক আছে, দেখি আমি তোকে পরে জানাবো নি, ঠিক আছে? আর না হলে একটা কাজ করতে পারিস, তো তোর মাকে বলবি যে আমার সাথে ঘুরবি, বলে বেরোবি, বলবি যে আমি রাস্তায় আছি, তাহলেই না হয়। না রে, ওইভাবে মা মানতে চায় না, তুই একটু আসিস না প্লিজ। ঠিক আছে আসবো নিরে, চিন্তা করিস না, আমি চলে আসবো বিকালবেলায়। ঠিক আছে, থ্যাংক ইউ রে। তারপর কসমেটিকের জিনিস কেনা হয়ে গেছে? না রে, এখনো কিনিনি। বেশ, আমার অনেক কেনাকাটা বাকি আছে রে, কবে যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না, পুজো তো প্রায় চলেই এলো। আমার কেনা হয়ে গেছে রে, এখন যে দোকানগুলোতে ভিড় হবে, কেনা ভালো করে যাবেই না, তাই আমি আগেই কিনে ফেলেছি, এই ভিড়ের মধ্যে আমি কিনতেও পারবো না। ঠিকই বলেছিস রে, আমারও আগেই কিনে নেওয়া উচিত ছিল, তাই না? আর আমার তো বেশি কিছু কিনতেও হবে না, মেকআপের সব প্রোডাক্ট তো আছেই, শুধু নর্মাল কানের ঠানে দুই একটা কিনতে হবে আর কি। তারপর ফেসিয়াল টেসিয়াল করেছিস? না রে, ফেসিয়াল টেসিয়াল আমিও করিনি, পার্লারে যা ভিড় তাই ভাবছি কি করে করব। আর ভিড় হলেই কি, করতে তো হবেই। হেয়ার স্পা করবি না? আমি তো হেয়ার স্পা ভাবছি দুই দিন আগে করব রে, পাবো চান্স পার্লারে? মনে তো হয় না। রাত্রের দিকে যাস বুঝলি, রাত্রের দিকে ভিড় কম হবে। ঠিক আছে, তুই কোন পার্লার থেকে করবি রে? একসাথে করবো নি। হ্যাঁ, তোদের বাড়ির পাশে যে পার্লারটা আছে না, ওখানে ফেসিয়াল ভালো করে বুঝলি, ওখানেই করবো নি, তাহলে তোর অসুবিধাও হবে না যেতে, তোর বয়ফ্রেন্ড যেতেও দেবে হয়তো বা। ঠিক আছে, তাহলে ওই পার্লারেই করবো নি বুঝলি,
পুজোর 2 দিন আগে ওখানে চলে আসিস, দুজনে করে ফেলবো, তাহলে একটু দুজনে করলে টাকাও কম লাগবে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, আমি 2 দিন আগে তোদের বাড়িতে চলে আসবো, তারপর একসাথে যাবো নি। হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড আবার কিছু বলবে না তো? না না, বাড়ির পাশেই তো, সেরকম কিছু বলবে না। চল না বাইরে কিছু খেতে যাই, কতদিন থেকে বাইরে কিছু খাই না। না রে, কিছু খাবো না, আমি ডায়েটিংয়ে আছি রে, খুব স্ট্রিক ডায়েটিংয়ে আছি, দেখিস না আমি মোটা হয়ে গেছি, পুজোর আগে তো কমাতে হবে তাই না? তুই এত পাতলা কি করে রে, খাওয়া দাওয়া করিস না নাকি? আরে আমার বয়ফ্রেন্ডের সাথে 2 দিন পর পর ঝগড়া, তাই না খেয়ে থাকি, এর জন্যই পাতলা হয়ে গেছি আর কি। বাহ, এটা কিন্তু খুব দারুণ, কোনো পরিশ্রম করতে হয় না তোকে পাতলা হওয়ার জন্য। আর আমাকে দেখ তো, এত মোটা হয়ে গেছি, খেতে খেতে খাওয়া দেখলে একদম লোভ সামলাতে পারি না রে। কেন রে, ঠিকই তো আছিস, কোথায় এত মোটা হয়ে গেছিস? না রে, খুব মোটা হয়ে গেছি রে আমি, আমার যে করেই হোক কমাতে হবে পুজোর আগে, নাহলে ড্রেসগুলো ফিটিংসই হবে না আমার। আমার এখনও অনেক কেনাকাটা বাকি আছে রে, আমি যে কবে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, মাথায় কাজ করছে না, পুজো তো আর কয়েকটা দিন বাকি আছে তাই না? আরে এত চাপ নিস না, তো হয়ে যাবে, আমারও তো কেনাকাটা বাকি আছে, আমারও তো করতে হবে। আমি এখনও শাড়ির ব্লাউজই বানাতে দিইনি, ব্লাউজ বানাতে দিতে হবে। আরে ব্লাউজ আবার বানাবি কেন, এখন স্লিভলেস ব্লাউজ বেরোচ্ছে, ওগুলোই একটা কিনে নিবি, আবার ব্লাউজ বানাতে হয় নাকি এখন? না রে, আমার বয়ফ্রেন্ড আমাকে স্লিভলেস ব্লাউজই পরতে দেয় না, তাই আমি একটা ফুল হাতা ব্লাউজ বানাবো। এ মা, এসব কি বলছিস, এসব নিয়েও নকশা করে নাকি তোর বয়ফ্রেন্ড? স্লিপলেস না পড়লে হয় বলতো আজকাল? এখন তো ফ্যাশন স্লিপলেসের, কি করে যে তুই সহ্য করছিস রে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো এইভাবে একদম চলতে পারবো না রে, আমার নিজের ইচ্ছা মতো আমি কাজ করতে পারবো না, এটা কখনোই হতে পারে না, আমি তো এইভাবে কিছুতেই থাকতে পারবো না, তুই বলেই থাকতে পারছিস রে। আমার এরকম বয়ফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই রে, ঠিকই বলেছিস, সিঙ্গেল আছি, বেশ ভালো আছি, নিজের ইচ্ছে মতো চলতে পারছি, ঘুরতে পারছি, খেতে পারছি। ঠিক আছে, ফোন টোন করিস তাহলে মাঝে মধ্যে। ঠিক আছে, এরকম মাঝে মধ্যে আসিস বুঝলি, ওরকম বাড়িতে সারাক্ষণ থাকতে ভালো লাগে নাকি, চলে আসিস। ঠিক আছে আসবো নি, তুইও যাস ঘুরতে। ঠিক আছে, যাবো নি।